নমস্কার, সবাইকে ফ্ল্যাঙ্ক কিস করে দাও। শ্রিয়ান্স কে? হ্যাঁ বলো। আমি আমি শ্রিয়ান্স বলো। আমি শ্রিয়ান্স। সবাইকে টাটা করে দাও। টাটা বলো। টাটা 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 বলো। টাটা বলো বলো। টাটা টাটা বলো। বাবা বাবা, মা, দাদা, দিনো, পিপি, বলো তোমরা সবাই ভালো থেকো। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকুন। আর এখন ঘড়িতে বাজে 8:15। প্রচণ্ড রোদ উঠে গেছে, ছাদে চলে এসেছি। ছাদে আমার যা কাজ থাকে রোজ, সে কাজগুলো করতে কাজ সেরে তাড়াতাড়ি নিচে নেবে, কথা হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ছাদের কাজ হয়ে গেছে আমার, চলে আসলাম নিচে। আসতেই চুমকি চা দিয়ে দিয়েছে, গরম গরম চা। চাটা এখন চুমকি করছে। আর এই যে শ্রিয়ান্সবাবু, শ্রিয়ান্সবাবু চা খাওয়া হয়ে গেছে, এবারে মোবাইল নিচ্ছে হাতে। ওর আবার মোবাইলটা চালিয়ে দিতে হবে। আর যাই হোক, এবার হয়তো একটু বাজারে যাবো, বাজারে যেতে হবে। চুমকি বলছিল একটু বাজার আনতে, জাস্ট সবজি বাজার। যাই হোক, এখন যাই, দেখা হবে এরপর সোজা বাজারে। ওটা প্যান্ট হবে, ওই গেঞ্জি প্যান্টে হবে, গেঞ্জি প্যান্ট। বাবুর জন্য দুটো প্যান্ট নিলাম, কিন্তু সাইজটা আমার নিয়ে ডাউট আছে, বলে নিলাম। জিনিসের 95 দিয়েছিল গতবারে। হ্যাঁ, এই যে এইরকম হয়ে গেছে বুড়ো প্যান্ট নামা, আর গেঞ্জি ছিল বাকি। দেখি যাই। এই যে শ্রিয়ান্সের বেলার টিফিন, দুধ আর মুসলি খাইয়ে দেবো এখন। এই যে বেলায় আমি টিফিন করব, একটু দই নিয়েছি আর এই মুড়ি। শ্রিয়ান্স কাঁদছে, কেন বাজারে যায়নি, বয় গেছে ওকে নিয়ে যায়নি, এই জন্য সে আবার কান্নাকাটি শুরু করেছে। আমি টিফিনটা খেয়ে নিই, বয় এখনও আসেনি। খুব গরম পড়েছে, আর শ্রিয়ান্সের জন্য তো এবারে আমাদের চৈত্র মাসের ছেলে আমরা করি আর যাই, কিছুটা কিনে আনি, কিন্তু এবার পারিনি। ওই জন্য আজকে নিলাম, এর আগের দিন যে গেঞ্জি নিয়েছিলাম ওই একই গেঞ্জি নিয়েছি, আর এই প্যান্টগুলো নিয়েছি, গেঞ্জি প্যান্ট, দুটো গেঞ্জি প্যান্ট নিয়েছি, কিন্তু দুটো দু সাইজ এনেছি। আর বলেও এসছি এবার কোনটাও দু সাইজ এনেছি, এখন দেখি কোনটা ওর কোমরে হয় সেটা রাখবো। একটা লার্জ এনেছি, একটা মিডিয়াম এনেছি, ওই দেখি পুরো আর দেখি কোনটা। এই যে শ্রিয়ান্সের নতুন গেঞ্জি। আর এবারে কলকাতায় তো যাওয়া হয়নি, আমরা সবসময় নিউ মার্কেট আর গড়িয়াহাটে যাই, তো এবার আমার অসুস্থতার কারণে কিছুই হয়নি, যার জন্য এখান থেকেই বললাম নিয়ে আসো। ওটা কি ছোট হবে বলছো?
আরেকবার পড়াও না, দেখো না, যা একটু সবজির তরকারি করা হয়েছে, ডাটা, বরবটি, পেঁপে, ঝিঙে, মিষ্টি আলু সব কিছু আছে এর মধ্যে, উচ্ছেও আছে। অনেকদিন তরকারি খাওয়া হয়নি, সবজি হয়ে যেন আজকে তরকারি করা হলো, এ হয়েও গেছে, এবার নামাবো, তারপর খেতে দেবো ওদের। এই যে বুয়াই খেতে বসেছে, তিনটে বেজে গেছে, এই যে আজকে সবজির তরকারি, একটু তিতো দিয়ে ডাটা ফাটা আছে, সব সবজি দিয়ে তরকারি করা হয়েছে। না শুরু করো, শ্রিয়াংশ ঘুমিয়েছে, ডাকছে, উঠছে না, দেখি ওকে তুলে খাইয়ে দিতে হবে। মাছের ঝোল আছে, আনছি। এই যে মাছের ঝোলও করেছি, বস শ্রিয়াংশ। কেন ওদিকে আলোর কি দরকার? মাছ ঠিক দেখিস তো, করবে না তো, তুই রান্না ঝোলে না হাওয়াটা ভালো হতো, ঘুরতো হাওয়াটা, ঘুরতো। দোকানে এতগুলো ফ্যান, একটাও চলে না। কে নিয়ে গেছিলাম বাজারে, বাজার থেকে শ্রিয়াংশ কিনেছে, ওর যা নিত্যদিনের জিনিস, চিপস, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, আর এই যে কিনেছে এগ রোল। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই যে এগ রোল খাচ্ছে এখন, এগ রোল কিনেছে, এগ রোল খাচ্ছে। নিচ থেকেই এগ রোলটা ঘুরে ঘুরে খাবে এখন, খেয়ে তারপরে ঘরে উঠবে। দোকানে একটা ফ্যান লাগিয়েছি, দোকানে অনেকগুলো ফ্যান আছে, আসল ফ্যানগুলো সবসময় চলে তো, 24 ঘন্টা চলে, ফ্যানগুলো সব নষ্ট হয়ে গেছে, আর সারানো মানে বেকার, বেশি দিন চলে না, হয়তো মাসখানেক চলবে, কিংবা হয়তো দেখা গেলো দিন দশেক চললো, আবার ফের সেই একই। ওই জন্য একটা ফ্যান কিনলাম, কিনে ওই ফ্যানটাকে ফিটিং করছে। দোকান থেকে চলে আসলাম, এখন বাজে 9:15, আর আজকে আর চা খেতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। চুমকিকে বললাম একটু আইসক্রিম আছে, আইসক্রিম দাও, আমুলের বাটার স্কচ আইসক্রিম খাই, খেয়ে আবার রাতে ডিনারে প্রিপারেশন হবে। এই যে রাতের রুটি হয়ে গেছে, আর এই ঢেঁড়স, ঢেঁড়স পোস্ত, সিয়ানতে সুপ্রিয়, আর এই রুটি, আর গরমে সব খাই। অনেক রাত হয়ে গেছে, সিয়ানসে বসে পড়েছে, আর যা গরম পড়েছে, রুটি করতে গিয়ে কাহিল, তাই তো? বুবাই আর আমি দুজনে মিলেই করেছি আজকে, মানে বুবাই একা পারবে না, গরমের মধ্যে রুটি করা খুব কষ্ট। 12:18 বাজে, চলে আসলাম ব্লগটাকে এন্ড করতে, ডিনার কমপ্লিট, ডিনারের পরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে গেছে যথারীতি, চুমকিয়ে শুতে চলে গেছে, আমি বসবো এডিটিংয়ে, যতটা সম্ভব তাড়াতাড়ি এডিটিং করে শুতে চলে যাব, আর বেশি বড় করবো না ব্লগটাকে, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।